আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমাম মাযীদা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا إلى آخر الآية صدق الله العظيم। সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য যিনি আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার এই দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় সামিল হওয়ার জন্য তৌফিক দান করেছেন, সুযোগ দান করেছেন। সেজন্যে আমরা আমাদের মহান রবের দরবারে তার শেখানো ভাষা অনুযায়ী মস্তক অবনত চিত্তে কালেমত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রাণ প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই মসজিদে এখন আমরা যারা উপস্থিত আছি আমরা প্রত্যেকেই কোনো না কোনো পরিবারের সদস্য। এক একজন এক এক পরিবার থেকে আসলেও মৌলিকভাবে আমরা সবাই আবার একটি পরিবারেরই সদস্য। সেই পরিবারের নাম হচ্ছে আদম এবং হাওয়া পরিবার। এই একটি পরিবার থেকেই গোটা পৃথিবীতে মানব বংশের বিস্তৃতি হয়েছে। এক পরিবার থেকেই এই বিশাল জগৎ সংসারের পরিব্যাপ্তি হয়েছে। সবাই একই পরিবারের সদস্য। এক পরিবার থেকে মানব বংশের বিস্তার সাধন শুরু হয়েছে, আর সেই বিস্তার সাধন শুরু হতে হতে এই এক পরিবার থেকে গোটা পৃথিবীর আনাচে কানাচে পৃথিবীর দিক দিগন্তে মানুষ এখন বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিভক্ত হয়ে বিশাল একটি জগৎ সংসারে পরিণত হয়েছে। পরিবার হচ্ছে রাষ্ট্র কিংবা সমাজ ব্যবস্থার মূল ভিত্তি। পরিবার দিয়েই সমাজ গঠিত হয়, আর সমাজ দিয়েই রাষ্ট্র গঠিত হয়। সেই দিক থেকে আমরা বলতে পারি রাষ্ট্র কিংবা সমাজ ব্যবস্থার বেসমেন্ট অথবা ফাউন্ডেশন হচ্ছে ফ্যামিলি, পরিবার। পরিবার দিয়েই সমাজ, সমাজ দিয়েই রাষ্ট্র। পরিবার হচ্ছে প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে পরিবার যত বেশি সুন্দর এবং সুশৃঙ্খল হয় সেই পরিবারের সদস্যরাও তত বেশি সুশৃঙ্খল এবং সুন্দর জীবনযাপনের অধিকারী হয়ে থাকে। যদি পরিবারের মধ্যে বিশৃঙ্খলা থাকে, পরিবার যদি অসুন্দর হয়, পরিবারে যদি কলহ থাকে, বিবাদ থাকে, ঝগড়া থাকে, ফাসাদ থাকে, ওই পরিবারের সদস্যগণের ভেতরেও কিন্তু এগুলো আসর করে, এর কুপ্রভাব পড়ে।
এবং ওই পরিবারের সদস্যরা পরবর্তীতে গিয়ে সমাজের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, রাষ্ট্রের জন্য তারা একটা সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর যে পরিবারে যত বেশি দীনী শিক্ষা বা দীনী পরিবেশ রয়েছে, যে পরিবারে শৃঙ্খলা বেশি রয়েছে, ওই পরিবারের সদস্যদের দ্বারা সমাজ উপকৃত হয়, ওই পরিবারের সদস্যদের দ্বারা রাষ্ট্র উপকৃত হয়। তার মানে মোট কথা হলো এই, পরিবারগুলো যত সুন্দর সুশৃঙ্খল হবে, ওই পরিবারের সদস্যরাই তো সমাজে বিচরণ করবে, তখন দেখা যাবে সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে। এই জন্য পরিবার হচ্ছে মানুষের জন্য সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ শিক্ষাঙ্গন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের চাইতেও মানুষের জন্য শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কিংবা শ্রেষ্ঠ শিক্ষাঙ্গন হচ্ছে তার পরিবার। জন্ম নেওয়ার পর 5-6-7 বছর বয়স থেকে সে না হয় স্কুলে যাওয়া শুরু করে, এর আগে তো সে পরিবারে থাকে। এই জন্য পারিবারিক শিক্ষা শুরু হয়ে যায় তার জন্মের পর থেকেই। সুতরাং পারিবারিক শিক্ষা দীক্ষা কিংবা পারিবারিক পরিবেশ যত সুন্দর হবে, ওই পরিবারের সদস্যদের আচার আচরণও তত বেশি মার্জিত হবে। এই জন্য বলেছি, একজন মানুষের জন্য তার পারিবারিক শিক্ষা দীক্ষা, পারিবারিক সুন্দর পরিবেশ, পারিবারিক শৃঙ্খলা, এটি তার বেড়ে ওঠার জন্য, তার কেরিয়ারের জন্য, তার সুন্দর চরিত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্যে পরিবারের দিকে আগে মনোযোগী হতে হবে। আপনার পরিবারকে আপনি যত সুন্দর করে সাজাতে পারবেন, আপনার জীবনটা তত সুন্দর হবে, সমৃদ্ধ হবে। আমরা প্রত্যেকেই একটি আদর্শ পরিবার চাই কি চাই না? আদর্শ পরিবার আমরা চাই, কিন্তু আদর্শ পরিবার চাইলেই তো হবে না, আদর্শ পরিবার গঠনের ফর্মুলা জানতে হবে। কিভাবে একটি ফ্যামিলি, কিভাবে একটি পরিবারকে আমরা আদর্শ পরিবার হিসাবে গড়ে তুলতে পারবো, আজকের জুমার আলোচনায় আমরা সেই বিষয়েই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এখন আমাদের সমাজে, আমাদের দেশে পারিবারিক কলহ, পারিবারিক বিশৃঙ্খলা, পারিবারিক গ্যাঞ্জাম কম না বেশি? স্বামী স্ত্রীকে সময় দেয় না, স্ত্রী স্বামীকে সময় দেয় না, স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ, এমনকি মা বাপ হয়ে সন্তানকে সময় দেয় না, আবার সন্তান হয়ে মা বাপকে সময় দেয় না, সন্তান এক জায়গায়, মা বাপ আরেক জায়গায়, এটা কেমন জীবনযাপন আমার তো বুঝে আসে না। শুধুমাত্র টাকা পয়সা, গাড়ি বাড়ি, অট্টালিকা মানুষের জীবনে সুখ শান্তি আনতে পারে না, একটি সুন্দর পরিবারের দ্বারাই মানুষ তার জীবনে সুখী হতে পারে। টাকা পয়সা আজ আছে কাল নাই, মরার পরে কতজন মানুষ কবরে টাকা নিয়ে যায়? আমরা বহু কোটিপতি মানুষকে দেখেছি এই চট্টগ্রাম শহরে, বিভিন্ন জায়গায় অনেক বিল্ডিং আছে, দামি দামি গাড়িতে চড়ে মরার পরে কয়টা গাড়ি নিয়ে কবরে গিয়েছে, কয়টা বাড়ি নিয়ে কবরে গিয়েছে। এজন্য দামি দামি অট্টালিকা, গাড়ি বাড়ি, অর্থবিত্ত, এগুলো আপনার জীবনকে সুখী করতে পারবে না। আপনার সুন্দর একটি পরিবার আপনাকে হাজার হাজার কোটি টাকার চাইতেও আরো বেশি সুখী করে তুলবে। ছেলে এক জায়গায়, মেয়ে আরেক জায়গায়, ছেলে মেয়ের খবর বাপ মা জানে না, বাপ মার খবর ছেলে মেয়ে জানে না, এইরকম চলে যাচ্ছে। একটা সময় নিঃসঙ্গ হয়ে যায়, বুড়ো বয়সে বিচ্ছিন্নতাকে আচ্ছন্ন করে ফেলে, এই নিঃসঙ্গতা বিচ্ছিন্নতাকে হতাশাগ্রস্ত করে ফেলে, আর এই হতাশাগ্রস্ততাই একটা সময় তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। গোটা সমাজ ব্যবস্থাই যেন আজ এই রোগে আক্রান্ত হয়ে গিয়েছে। আমাদের আশেপাশের পরিবারগুলো, সমাজগুলোতে দেখবেন এই ব্যাধি, এই রোগ মারাত্মকভাবে সব জায়গায় ছড়িয়ে পড়ছে। করোনা ভাইরাস আর অমিক্রন কি ভাইরাস, এই ভাইরাসের চেয়ে আরো মারাত্মক ভাইরাস হচ্ছে এগুলো। এইসব ভাইরাসে তো আক্রান্ত হয়ে অনেকে আইসোলেশনে থেকে কিছুদিন পর ভালো হয়, আর পরিবারগুলোতে এই ভাইরাস ঢুকলে
যুগের পর যুগ চলে যায়, এই ভাইরাসে আক্রান্ত হতে হতে অনেক মানুষ দেখা যায় নীরবে নীরবে কষ্ট পেতে পেতে দুনিয়া থেকে চলে যায়। এগুলো মারাত্মক ভাইরাস। এই ভাইরাসগুলো দূর করতে হলে পরিবারকে সুন্দর করে সাজাতে হবে, একটা ফ্যামিলি প্ল্যান থাকা উচিত, পরিবার পরিকল্পনা থাকা উচিত। এখন পরিবার পরিকল্পনার কথা বললে মানুষ বুঝে, বুঝছি দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, না হইলে আরো ভালা। আর আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আমি আমার উম্মতের সংখ্যাধিক্য নিয়ে আমি গর্ব করব। মুসলমানদের সংখ্যা কমানোর জন্য এটি হচ্ছে আরেকটি মারাত্মক ষড়যন্ত্রের অংশ। খবরদার, এটা করবেন না, এটি করবেন না, এটা আল্লাহর দেয়া নেয়ামত। রিজিকের ফয়সালা মানুষ করে না, রিজিকের ফয়সালা করে দেন কে? আজকে রাতের বেলা কি খাবেন আপনি নিজেও জানেন না। আপনি হয়তো জানেন, আপনি হয়তো মনে মনে ধারণা করেছেন আজ রাতে আমি বাসায় খাবো, এমন একটা অ্যাক্সিডেন্ট আল্লাহর তরফ থেকে ঘটবে, হয়তো রাতের খাবারটা হসপিটালেও খাওয়া লাগতে পারে। এই জন্য বলছি আমরা রিজিকের ব্যাপারে জানি না, রিজিককে নয় রাজ্জাককে ভয় করুন। আল্লাহর নবী বলেছেন যদি তোমরা আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করো, ওই রাজ্জাক, ওই আল্লাহ তাআলা পাখিকে যেমন খাবার দান করেন, তিনিও তোমাদেরকে এইভাবে রিজিক দান করবেন। একটা পাখি যখন সকালবেলা তার খাঁচা থেকে বের হয়, খালি পেট নিয়ে তার খাঁচা থেকে বের হয়ে আকাশের মধ্যে শূন্যের উপরে দেখবেন ডানা ঝাপটাই ঝাপটাই দৌড়াতে থাকে, সন্ধ্যাবেলায় এই পাখিটা আবার পেট ভরে বাসায় ফিরে আসে, এটারে খাওয়ায় কে? আমেরিকার প্রেসিডেন্ট। এটার খাবার দেয় কে? আল্লাহ। ওই আল্লাহ, তিনি সমস্ত, শুধু মানুষ নয়, সমস্ত সৃষ্টি রিজিকের বন্দোবস্ত করেন। একটা সময় আমরা গল্প শুনতাম, গল্প কি, আমরাও তো দেখেছি আমাদের এলাকায়, আমি অনেককে দেখেছি তাদের দশটা বারোটা সন্তান, আমরা নিজেই তো ছয় ভাই এক বোন, আমাদের আমাদের পরিবার এখন এত বড় হয়েছে, ভাতিজা ভাতিজি বিয়ে দিয়ে এখন আমি নিজেই তো নানা হয়ে গেছি, অনেক বড় ফ্যামিলি, বড় পরিবার, অসুবিধা নাই। এখন তো ছোট ফ্যামিলি হয়েছে, টাকা পয়সা গাড়ি বাড়ি বহু হয়েছে, সুখ শান্তি নাই। আর আমরা দেখেছি আমাদের বাপ চাচাদের কাছ থেকে গল্প শুনেছি, আমার বাপ চাচারা সবাই একসাথে খাইতেন, গল্প শুনতাম আমি দাদাদের গল্প শুনতাম, এত বড় ফ্যামিলি, বড় বড় ডেকে রান্না হতো, 30 জন 40 জন একই পরিবারের সদস্য সবাই একসাথে খাওয়া দাওয়া করত, টাকা পয়সা হয়তো কম ছিল কিন্তু সুখ শান্তির অভাব তাদের ভেতরে ছিল না। শুধু টাকা পয়সা দিয়ে সুখ শান্তি হয় না, সবাই একসাথে থাকার মধ্যে, একজন আরেকজনকে দেখার মধ্যে, একসাথে মিলেমিশে থাকার মধ্যে একটা বরকত আছে না নাই? আমি বলছিলাম আমাদের পরিবারগুলো নষ্ট হচ্ছে, সবাই পরিবারের দিকে মনোযোগী হন। আদর্শ পরিবার আমরা কিভাবে তৈরি করব, আমাদের পরিবারগুলোকে আমরা কিভাবে ঢেলে সাজাবো ইসলামের আলোকে, সে ব্যাপারেই আজকে কয়েকটি পয়েন্টের আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান, এক নাম্বার, আপনার পরিবারকে সুন্দর করার জন্য, পরিবার তো শুরু হয় বিয়ে শাদীর মধ্য দিয়ে, তাই না? বিয়ে শাদীর মধ্য দিয়ে দাম্পত্য জীবন শুরু হয়, আর এই দাম্পত্য জীবন শুরু হওয়ার পর এক পুরুষ এক নারী থেকে একটা পরিবার তৈরি হয়ে সেখান থেকেই দেখা যায় আস্তে আস্তে পরিবার বড় হতে থাকে। সুতরাং আদর্শ পরিবার পেতে হলে সবার আগে আপনাকে আদর্শ জীবন সঙ্গী নির্বাচন করতে হবে। আদর্শ জীবন সঙ্গী নির্বাচন করে আপনার পারিবারিক জীবন বা দাম্পত্য জীবন শুরু করতে হবে। আপনি ছেলে হলে আদর্শ দিনদার একজন জীবন সঙ্গী নির্বাচন করবেন, আর আমার বোনেরা যারা আছেন তারাও একটি আদর্শ দিনদার ছেলেকে জীবন সঙ্গী হিসেবে বাছাই করবেন। এটি হচ্ছে আদর্শ পরিবার গঠনের প্রথম করণীয় দায়িত্ব। শুধুমাত্র সুন্দর সুন্দরী 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 মেয়ে দেখলেই যুবক ভাইদেরকে বলছি দৌড়াইয়েন না, মেয়ের ভেতরে দিনদারিতা আছে কিনা, সে দিন প্র্যাকটিস করে কিনা, দিনই পরিবেশ তার ভেতরে আছে কিনা, এগুলো দেখার দরকার আছে না নাই? বিয়ে শাদীর সময় আমরা খালি মেয়ের বাপের সম্পদ কত, মেয়ের বংশমর্যাদা কেমন, মেয়ের রূপ সৌন্দর্য কেমন, এগুলো আমরা দেখি। আল্লাহ নবী বলেছেন এগুলো দেখো অসুবিধা নাই, কিন্তু সবার আগে
এগুলোকে প্রায়োরিটি না দিয়ে দিনদারিতাকে সবার আগে প্রায়োরিটি দাও, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال تنكح المراه لاربع سيد المحدثين ابو هريره رضي الله عنه হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চারটি বিষয়ের দিকে নজর করে মেয়েদেরকে বিয়ে করা হয়। এক নাম্বার হচ্ছে লিমালিকা, মেয়ের বাবার ধন দৌলত। দুই নাম্বার হচ্ছে ওয়ালি হাসবিহা, মেয়ের বংশ মর্যাদা। তিন নাম্বার হচ্ছে ওয়ালি জামালিহা, মেয়ের রূপ সৌন্দর্য। চার নাম্বার হচ্ছে ওয়ালি দিনিহা, মেয়ের দিনদারিতা। আল্লাহ নবী বলেছেন এই চারটি জিনিসের দিকে নজর দিয়েই পুরুষেরা নারীদেরকে বিয়ে করে, কিন্তু এই চারটি জিনিসের মধ্যে ফাসফার বিদাতিদ দিনি তারিবাতিয়া দাক, সবার আগেই দিনদার মেয়েকে প্রাধান্য দাও। কারণ একটা মেয়ে যতই সুন্দরী আর রূপসী হোক না কেন, তার বাবার যতই ধন দৌলত থাকুক না কেন, আর সে যতই ভালো বংশের মেয়েই হোক না কেন, তার মধ্যে যদি দিনদারিতা না থাকে, তার মধ্যে যদি পাঁচ ওয়াক্ত নামাজের অভ্যাস না থাকে, কোরআন তেলাওয়াত জিকির আজকার তাসবিহ তাহলিলের অভ্যাস না থাকে, পর্দা মেনটেনের অভ্যাস না থাকে, এমন দিনহীন মেয়েকে বিয়ে করে ফ্যামিলি শুরু করলে আপনার ঘরটা জাহান্নামের অশান্তিতে ভরপুর হয়ে যাবে। আর মেয়ে দেখতে যদি সুন্দরী বা রূপসী কম হয়, গরিব ঘরের মেয়েও যদি হয়, তার বাবার ধন সম্পদ যদি অত বেশি ভালো নাও থাকে, বংশ মর্যাদাও যদি এত বেশি ভালো না হয়, কিন্তু মেয়েটা যদি দিনদার হয়, তার মধ্যে যদি দিন প্র্যাকটিস করার অভ্যাস থাকে, পাঁচ ওয়াক্ত নামাজের আমল থাকে, কোরআন তেলাওয়াত জিকির আজকার তাসবিহ তাহলিল এবং পর্দা মেনে চলার অভ্যাস থাকে, দিনই পরিবেশ যে মহিলা মেনে চলে এমন মেয়েকে বিয়ে করে ফ্যামিলি শুরু করলে আপনি দেখবেন আপনার ঘরটা জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতু সালিহা। ইবনু মাজার হাদিস, নবীজি বলেছেন দুনিয়ায় তোমরা দু চক্ষু মেলে যা কিছু দেখো, দুনিয়ার সবকিছুই হলো সম্পদ, আর দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ নয়, বরং যেই ব্যক্তি তার জীবনে একজন আদর্শ নেককার জীবন সঙ্গী পেয়েছে, নবীজি বলছেন সে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ পেয়েছে। সুবহানাল্লাহ। আবার অন্য হাদিসে নবীজি বলেছেন মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা ফাকাদ আআনাহু আলা শাতরি দীনি। আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা দয়া করে একজন নেককার স্ত্রী দান করেছেন, সেই লোকটাকে যেন আল্লাহ তাআলা ইসলামের অর্ধেক নেয়ামত দান করে দিয়েছেন। কত বড় নেয়ামত, বুঝতে পেরেছেন আপনি? একজন নেককার স্ত্রী পাওয়া মানে, একজন নেককার জীবন সঙ্গী পাওয়া মানে হচ্ছে ইসলামের অর্ধেক নেয়ামত আল্লাহর কাছ থেকে পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ। আপনার স্ত্রী যদি ভালো না হয়, আপনার দাম্পত্য জীবন পারিবারিক জীবন একদম তছনছ হয়ে যাবে। বিয়ে শাদীটা কোনো সিনেমার নাটক না, এটা আবেগের বিষয় না, পারিবারিক জীবনটা এখান থেকে শুরু হয়, এটা খুব সেন্সিটিভ বিষয়। আদর্শ জীবন সঙ্গী যদি আপনি না পান, আপনার পারিবারিক জীবন কলহে ভরপুর হয়ে যাবে, বিবাদে ভরপুর হয়ে যাবে, আপনার পারিবারিক জীবনের সুখ শান্তি সব তছনছ হয়ে যাবে। এজন্য আদর্শ জীবন সঙ্গী আগে নির্বাচন করতে হবে। আপনার স্ত্রী শুধুমাত্র আপনার স্ত্রী নয়, এটা হচ্ছে সন্তান উৎপাদনের কারখানা। ফ্যাক্টরি ভালো হলে প্রোডাক্ট ভালো হয়, ফ্যাক্টরি খারাপ হলে প্রোডাক্টও খারাপ হয়। মায়ের পেটে সন্তান কি একদিনে তৈরি হয়? না, স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে সন্তান মায়ের পেটের ভেতরে তৈরি হয়। হিউম্যান এমব্রয়োলজি নিয়ে যারা রিসার্চ করেছেন, ব্রণ তত্ত্ব নিয়ে যারা গবেষণা করেছেন, তারা বলছেন এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ। একটি শিশু যখন মায়ের পেটে থাকে, শিশু জন্মের 16 সপ্তাহ অর্থাৎ 4 মাস আগে
জন্মের চার মাস আগে যখন সে মায়ের পেটে থাকে, মায়ের পেটে থাকা অবস্থায় সে শুনতে পায়। সুবহানাল্লাহ। আপনারা বলবেন বিজ্ঞান তো তাহলে অনেক এগিয়ে গিয়েছে, বিজ্ঞান এগুলো জেনেছে এখন, আর কোরআনুল কারীম এই তথ্যগুলো জানিয়েছে আরো 1500 বছর আগে। তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? অবশ্যই কোরআন আগে। বিজ্ঞান কোরআনের কাছে পরিত্যক্ত, বিজ্ঞান কোরআনের কাছে পরিত্যক্ত বিষয় ছাড়া কিছুই না, কারণ বিজ্ঞানের নবনব আবিষ্কৃত তথ্যাদি কোরআনের কাছে এগুলো পুরাতন হিসেবেই প্রমাণিত হচ্ছে। আপনি আল্লাহর কালাম খুলে দেখুন, কোরআনুল কারীমের যত জায়গায় আল্লাহ তাআলা মানুষের দৃষ্টিশক্তির কথা বলেছেন, সেখানে আল্লাহ তাআলা বাসার বা আবসার শব্দ বলেছেন, আর যেখানে আল্লাহ তাআলা শ্রবণ শক্তির কথা বলেছেন, সেখানে আল্লাহ তাআলা সামউন শব্দ ব্যবহার করেছেন। আল্লাহর কালাম খুললে দেখবেন কোরআনুল কারীমের সকল জায়গায় আল্লাহ তাআলা বাসারের আগে সাম শব্দ দিয়েছেন, যেমন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এখানে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা বাসারের আগে সাম শব্দ দিয়েছেন। আবার অন্য আয়াতে দেখুন আল্লাহ তাআলা বলেছেন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ তাআলা এই আয়াতেও দেখা যাচ্ছে, এই আয়াতেও আল্লাহ তাআলা দেখা যাচ্ছে যে আবসারের আগে সাম শব্দ দিয়েছেন। বাসার মানে দৃষ্টিশক্তি, সামহন মানে শ্রবণ শক্তি। এভাবে কোরআনের সমস্ত জায়গায় আল্লাহ বাসারের আগে সাম অর্থাৎ দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। আধুনিক যুগের সমস্ত মুফাসসিরগণ এই আয়াতগুলোর সাইন্টিফিক এক্সপ্লেনেশন বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিয়েছেন এইভাবে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সব জায়গায় বাসারের আগে সাম দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন, তার মানে হচ্ছে মানুষ দৃষ্টিশক্তি পাওয়ার আগে শ্রবণ শক্তি লাভ করে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন আগে। তাহলে কোরআন আর বিজ্ঞান একমত হয়ে বলছে যে মানুষ জন্মের আগেই শুনতে পায়। কোরআনও একমত, বিজ্ঞানও একই কথা বলছে। কোরআন বিজ্ঞান একই কথা বলছে, আপনি তো আর না মেনে উপায় নাই। তাহলে সন্তান জন্মের কয় মাস আগে মায়ের পেটে শোনে? 4 মাস। দেখুন তো, আপনার স্ত্রী যদি খারাপ হয়, যদি ভালো না হয়, আপনার সন্তানকে পেটে নিয়ে সে যদি সারাদিন হিন্দি গান শোনে, সারাদিন যদি আপনার স্টার জলসা, তারপরে আরো কি কি জানি আছে, জি বাংলা, তারপরে ঝাঁকানাকা ঝাঁকানাকা ডিজে ডিজে গান শোনে, তো কোরআন বিজ্ঞান বলছে সন্তান জন্মের 4 মাস আগে মায়ের পেটে শুনে। আপনার স্ত্রী যদি সন্তানকে পেটে নিয়ে এইসব হাবিজাবি জিনিস শুনে, এই মহিলার পেট থেকে হাবিজাবি মার্কা সন্তানগুলোই কিন্তু বের হবে। কোরআন এবং বিজ্ঞান বলছে সন্তান মায়ের পেটে থাকাকালীন জন্মের 4 মাস আগে শুনে। এখন আপনার স্ত্রী যদি ভালো হয়, দিনদার হয়, নেককার হয়, সন্তান পেটে নিয়ে যদি আজান হলে নামাজে দাঁড়ায়, নামাজে আমরা কোন কিতাব থেকে তেলাওয়াত করি? কোরআন। সন্তান কি কোরআনের তেলাওয়াত শুনে না? আপনার স্ত্রী যদি জিকির আসকার করে, জিকির আসকারের সাউন্ড সন্তান শুনে কিনা? এইরকম আল্লাহওয়ালা, এরকম দিনদার মহিলার পেট থেকে যে সন্তানগুলো বের হবে, এগুলো দিনদার, চরিত্রবান, নেককার, আল্লাহওয়ালা, বড় বড় মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, বড় বড় বুজুর্গ সাহাবীদের মতো চরিত্রবান সন্তান এই মহিলার পেট থেকে বের হবে। ফ্যাক্টরি ভালো, প্রোডাক্ট ভালো, ফ্যাক্টরি খারাপ, প্রোডাক্টও খারাপ। এজন্য আদর্শ পরিবার পেতে হলে আগে আদর্শ জীবন সঙ্গী নির্বাচন করতে হবে। আমার বোনদের বেলায় আমি সেম কথা বলবো, আপনিও আদর্শবান দিনদার ছেলেকে জীবন সঙ্গী হিসাবে বাছাই করবে। এখন আদর্শবান আর দিনদার ছেলে মেয়ে বাছাই করতে যাইয়া তোমরা অবিবাহিত যারা আছো, বিয়ের আগেই আবার তোমরা খুঁজতে যাইয়া আবার পিরিতি লাগাইয়া দিও না। তুমি তোমার বাবার মাধ্যমে, তোমার গার্ডিয়ানের মাধ্যমে এর খোঁজ খবর নিবা। শুধু সুন্দরী মেয়ে দেখে দৌড়াইও না। যারা বিয়ে করো নাই তোমাদেরকে বলছি, মেয়ের ভেতরে দিনদারিতা আছে কিনা, পর্দা মেনে চলে কিনা, 5 ওয়াক্তের নামাজে কিনা, এগুলো দেখার দরকার আছে না নাই? ঠিক সেই আমার বোনদেরকেও বলবো, ছেলের দাড়ি আছে কিনা, দাড়ি রাখে কিনা, নামাজে কিনা, হালাল ইনকাম করে কিনা, এগুলো দেখবেন। আর আপনারা কি করেন, ছেলে মেয়ে, ছেলে একটা বিয়ে করাবেন, দেখবেন মেয়ের বাপের কত টাকা আছে, গাড়ি বাড়ি আছে কিনা, এগুলো দেখবেন না। দেখবেন মেয়েটার ভেতরে দিনদারিতা আছে কিনা। আর মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে তো আগেই দেখেন জামাইয়ের বাড়ি আছে কয়টা,
গাড়ি আছে কয়টা, বাবার এই বাড়ি গাড়ি নিয়ে হেকি কবরে যাবে নাকি? তার না হয় বাড়ি আছে গাড়ি আছে জানলাম, এ যদি চরিত্রহীন হয়, এমন চরিত্রহীন ছেলের কাছে আপনার মেয়ে বিয়ে দিলে সারা জীবন মেয়েটার কপাল পুড়ে যাবে। যেটা দেখা দরকার মেয়ে আপনি ওইটা দেখেন না, আপনি দেখেন ছেলেটা চরিত্রবান কিনা, ছেলেটা চরিত্রবান কিনা, আল্লাহওয়ালা কিনা, হালাল উপায়ে মাসে 20,000 টাকা ইনকাম করলে হারাম উপায়ে 2 কোটি টাকার চাইতে হালাল উপায়ের 20,000 টাকা হাজার হাজার কোটি গুণে ভালো। দেখেন হালাল খুন না হারাম খুন, মেয়ে যে বিয়ে দিচ্ছেন এটা হারাম খুন না হালাল খুন ওইটা আগে দেখেন, এটা আল্লাহওয়ালা কিনা, দিনদার ছেলে কিনা এটা দেখেন। আগেই বলেছি টাকা পয়সা অর্থবিত্ত এগুলো যদি মানুষের জীবনে সুখ দিত তাহলে এই যে আবুল মনসুর খান 2-3 দিন আগে মারা গেল, 2-3 দিন হয়ে গেছে তাই না, 2 দিন হয়েছে, তো তার জীবনে কি টাকা পয়সার অভাব ছিল? ধানমন্ডিতে ফ্ল্যাট ছিল, অস্ট্রেলিয়ায় ছেলে আছে, ছেলে মেয়ে এত সহায় সম্পদ দিয়েও তো সে মারা যাওয়ার আগে দেখা গেল শুধু হতাশার কথা বলে গেল। অর্থবিত্ত টাকা পয়সা মানুষকে সুখ দিতে পারে না, বরং একটি সুন্দর পরিবার, আদর্শিক একটি পরিবার মানুষের জীবনটাকে সুন্দর করে দিতে পারে। এজন্য আগে আপনি আদর্শ জীবন সঙ্গী নির্বাচন করুন, নাম্বার ওয়ান। এবার আসেন নাম্বার টু, এই পয়েন্টগুলো মনে রাখবেন আপনারা। 2 নম্বর হচ্ছে পরিবারের সদস্যরা একে অপরকে সময় দেন, এখন যান্ত্রিকতার যুগে কেউ কাউরে সময় দেন। আহারে, আগে যদি স্বামী স্ত্রীর কথা বলি, স্বামী স্ত্রী একজন আরেকজনের খোঁজ খবর নেয় না, ভালোবাসা বাড়বে কেমনে? স্ত্রী স্বামীর জন্য একটু আদর করে রান্নাও করে না, এরকম বহু পরিবার আছে না নাই? শোনেন, আমার বোনদেরকে বলি বুয়া দিয়া রান্না করাইয়া আপনি আপনার হাজবেন্ডকে খাওয়াবেন, কিন্তু একদিন একটু নিজের হাতে রান্না করে খাওয়াবেন, দেখবেন আপনার হাজবেন্ড কত খুশি হয়। একটু টাইম দেন না কেন, একটু সময় দেন। স্বামী স্ত্রী দুইজনেই যদি চাকরিতে চলে যায়, দুইজনে টায়ার্ড হয়ে সন্ধ্যাবেলায় ফিরে আসে, একজন আরেকজনের সাথে ঠিক মতো কথাও বলতে পারে না, এইটাও জিমায় ওইটাও জিমায়, কারণ দুইটাই জিমা ওরা, এদের মধ্যে রোমান্সি কেমনে হবে, ভালোবাসার সম্পর্ক কেমন হবে, আর এদের পারিবারিক জীবনটাই আর কতটা সুন্দর হবে আপনারাই বলে। দাম্পত্য কলহ, সকালবেলা একজন আরেকজনকে উঠে বলে আজকের নাস্তাটা তুমি না হয় বানায় আনো, হ্যাঁ বলে না তুমি বানায় আনো, আমার অফিসের টাইম হয়ে গেছে। এইরকম করতে করতে প্রত্যেক দিন ঝগড়া ঝাটি দাম্পত্য কলহ বিচ্ছিন্নতা এক সময় চলে আসে। সময় দেন, আপনার হাজার হাজার টাকার চাকরির চাইতে আপনার স্বামী আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। রানীকে চাকরানি বানায় নাই ইসলাম, রানীকে ইসলাম নারীকে চাকরানি বানায় নাই ইসলাম, নারীকে রাজরানী বানিয়েছে, রাজরানী বানিয়েছে। রানীরা কাম করে কথা বলেন না কেন, রানীরা পরিচালনা করে, ইসলাম নারীকে ঘরের রানী বানিয়েছে, ঘর পরিচালনার রানী বানিয়েছে। আপনি ঘরটাকে পরিচালনা করুন, আগে আপনার হাজবেন্ডকে সময় দিন, আপনার বাচ্চাদেরকে সময় দিন, এরপরে যদি আপনি টুকিটাকি কিছু করেন অসুবিধা আছে? অসুবিধা নেই, নিজের হাজবেন্ডকে আপনি সময় দিন। শুধু বোনদের কথা তো বললে হবে না, আপনারাও তো অনেকে চাকরি করেন ব্যবসা করেন, বোনদেরকে এসে একটু সময় দেন না? আপনি না হয় চাকরিতে গিয়েছেন বা ব্যবসায়িক কাজে আছেন, সকালবেলা বের হয়েছেন, দুপুরবেলাকে একটা ফোন দিতে পারেন না যে তুমি খেয়েছো কিনা অথবা কি করছো? ফিরে আসার আগে কমপক্ষে 5-10 বার কল দেন, এই যে সময় দিলেন, বলেন তো হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্কটা বাড়বে না কমবে? এই সকালবেলা বের হয়েছে 10:00 আসে, এর মাঝখানে একটা ফোনও নাই, নিজের ওয়াইফ কি করে ঘন্টায় ঘন্টায় আপনি একটু ফোন দিবেন না? অবশ্যই ঘন্টায় ঘন্টায় আপনি ফোন দিবেন, এটা আপনার দায়িত্ব, সময় দিবেন। দাম্পত্য জীবনে একজন আরেকজনকে যত বেশি সময় দিবেন তত দেখবেন দাম্পত্য জীবন সুন্দর হবে। 10:00 বের হয়ে 12:00 আসে, মাঝখানে ফোনও নাই, আইসাই বলে তাড়াতাড়ি ভাত দে, নবাবজাদা নসরুল্লাহ এরকম আছে না নাই বলেন? আবার বউ যদি একটু আদর করে ফোন একটা লাগায় ফোন দেয়, ফোন দিচ্ছে এরকম আছে কিনা বলেন? আরে ভাই, আপনার বউ আপনাকে ভালোবাসে এই জন্য আপনাকে ফোন দিয়েছে, আপনার তো খুশি হওয়ার কথা, কারণ কত কপাল পুরা লোক আছে গিয়ে দেখেন তারে তার বউ ফোনও দেয় না, আপনারও তো ফোন দেয়, তার মানে আপনার বউটা অন্যদের চেয়ে ভালো, আপনিও ফোন দিবেন। একজন আরেকজনকে সময় দিবেন, সারা সপ্তাহ তো চাকরি করেন ব্যবসা করেন, সপ্তাহে 1-2 দিন যে সময় পান
সময় পেলে নিজের ওয়াইফকে নিয়ে কি একটু ঘুরতে যাইতে পারেন না, বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসেন। টাকা পয়সা থাকলে দেশের বাইরে সফর যদি শুরু করেন, আমার পরামর্শ হলো সবার আগে আল্লাহর ঘর তাওয়াফ করে, ওমরা করে, হজ করে তারপরে দেশের বাইরে সফর শুরু করবেন, এরপরে অন্য দেশে যাবেন। আগে আপনি মক্কা মদিনা সফর করুন। একটু টাকা পয়সা থাকলে যান না, নিজের বউকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে আল্লাহর ঘরটা তাওয়াফ করে আসেন, হজ করে আসেন, ওমরা করে আসেন, নবীজির রওজা শরীফে সালাম দিয়ে আসেন। সময় দেন, সময় বাড়ান। হাজবেন্ডও বাসায় আসে ফোন টিপে, ওয়াইফও বাসায় আসার পর ফোন টিপে। বলেন তো এইরকম দৃশ্য এখন আসে না নাই? হাজবেন্ড ওয়াইফ ড্রয়িং রুমে বসে আছে, একজন আরেকজনের সাথে কথা কয় না, দুজনেই ফোনের মধ্যে স্ক্রলিং করে, কথা বলে না একজন আরেকজনের সাথে। বাসায় আসছেন, কিসের ফোন, ফোন রেখে দেন, একজন আরেকজনের সাথে গল্প করেন, একজন আরেকজনকে টাইম দেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবীজির চরিত্রটা কেমন ছিল শুনেন, বিবিদের সাথে নবীজি কেমন আচরণ করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার নবী অসংখ্যবার আমার কোলে মাথা রেখে আমাকে গল্প শুনিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার নবী অসংখ্যবার আমার কোলে মাথা রেখে আমাকে গল্প শুনিয়েছেন। আপনার তো ওই টাইম নাই, আপনার খালি ওই ফেসবুকের স্ক্রলিং, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার চেক করতে করতে আপনার সময় শেষ হয়ে যাচ্ছে। সময় দিন, একজন আরেকজনকে সময় দিন, যান্ত্রিকতা কমিয়ে দেন, এত যান্ত্রিক হয়ে যাইয়েন না, এত যান্ত্রিক হয়ে যাইয়েন না, একটু বাস্তবিক জীবনে ফিরে আসেন, একজন আরেকজনকে সময় দেন। মোবাইলে গেমস খেলে, মোবাইলে গেমস না খেলে একটু দুইজন মিলে সরাসরি কোনো গেমস খেলে, যান্ত্রিকতা কমান। পরিবারে একজন আরেকজনকে সময় দেন, বাচ্চাদেরকে সময় দেন। এখন তো বাচ্চাদেরকে সময় দিচ্ছেন না আপনারা, মা বাপ দুইজনেই ফোন টিপাটিপি করে, বাচ্চার হাতে নিচে আরেকটা ফোন। কি আমি কি অবাস্তব কথা বলছি? ছোটবেলায় এই তো এগুলো 8-10 বছর আগের কথা, 8-10 বছর আগের কথা, যাদের বয়স 25-30 আপনারা তো জানবেনই, আর যারা এর চেয়ে আরো বেশি বয়স যাদের আপনারা তো আরো ভালো জানবেন। বাচ্চারা কান্না করলে মা বাপ এসে কুলে নিত, হাঁটাহাঁটি করতো বাইরে, তারপর কবিতা শোনাতো, আয় আয় চাঁদ মামা শোনায় শোনায় ঘুম পাড়াতো, তাই না? বিভিন্ন কবিতা গল্প শোনাইতো। এখন মা বাপ যখন কান্না করে, কাঁদিস না বেশি, বেশি কাটলে কি করে, ইউটিউবে ঢুকে ওই বেবি শার্ট ডুট ডুট ডু লাগাই দেয়। আছে এরকম? কি আজব অবস্থা! আপনার ছোট্ট বাচ্চাটাকে আপনি সময় দিচ্ছেন না, আপনি নিজের বাচ্চার উপরে জুলুম করছেন, আপনি তাকে ছোটবেলা থেকেই সময় দিচ্ছেন না। আল্লাহর কসম, এই ছেলে মেয়ে গুরু বলে হলে আপনাকে সময় দিবে না, আপনাকে ছুঁড়ে ফেলে দিবে, আমেরিকা অস্ট্রেলিয়ায় চলে যাবে, খোঁজ খবর নেবেন না, মরে যাবে তাও খোঁজ নেবে না, এমনকি তার কাছে গেলে সে আর তার কাছে আপনাকে রাখবে না, অল্ড হোম বৃদ্ধাশ্রমে আপনাকে পাঠিয়ে দিবে। এটা আপনার কৃতকর্মের ফল, এটা আপনার কুকর্মের ফল। আপনি আপনার বাচ্চাকে সময় দেন নাই, সময় দেন আপনি আপনার বাচ্চাকে। এখন 2-2.5 বছরের বাচ্চারা স্মার্টফোনে যেমনে স্ক্রলিং করে, আমরাও এরকম পারি না, কারণ ছোটবেলা থেকেই হাতের মধ্যে লাগাই দিছে ফোন একটা। ইউটিউবে ঢুকতে যারা দেখবেন 2-3 বছরের বাচ্চারা, এখন আমি কি ভুল বলেছি? কি মারপেট থেকে শিখে আসছে গুলা? এই পরিবেশটা আমরা আমাদের পরিবারে তৈরি করে নিয়েছি। বাচ্চাদের হাতে ফোন দিয়েন না, নিজের ছেলে নিজের মেয়ে। আরে ভাই, কত মানুষ বছরের পর বছর বাচ্চা পাচ্ছে না, আর আপনি আল্লাহর নেয়ামত পেয়েছেন, আল্লাহর নেয়ামত পাওয়ার পরে আপনি বুঝি এই কামগুলা করেন, নিজের বাচ্চাটাকে কুলে নেন, আদর করেন, একটু হাঁটাহাঁটি করেন, যখন সে কান্না করে তাকে আদর করেন, তাকে আদর করেন, নিজের কোলে নিয়ে, নিজের বুকের উপরে নিয়ে তাকে ঘুম পাড়ান, কলিজার সাথে কলিজাটা লাগায় দেন, কলিজা কলিজায় মহব্বত পয়দা হয়ে যাবে, ওই সন্তান কখনো আপনাকে বৃদ্ধ বয়সে ছুড়ে দিবে না ইনশাআল্লাহ। আপনি ছোটবেলা থেকেই তো সন্তানগুলোকে এভাবে করে বড় করে তুলছেন। অনেকে আছে কুত্তার বাচ্চা কুলে নেয়, এখন দেখবেন বিড়াল নিয়ে, কুকুরকে নিয়ে অনেকে ফেসবুকে সেলফি তুলে তারপর সেলফি আপলোড করে। আছে এরকম? কুত্তার বাচ্চা কুলে নেয়, বিড়ালের বাচ্চা শুধু কুলে না, নিয়া ঘুমায়ও, বালিশ রাখছে একটা বিড়ালের বাচ্চার জন্য, তার খাটে আলাদা বালিশও রাখছে, ওইখানে বিড়ালকে ঘুম পাড়ায়, শীতের দিনে আবার তার উপরে দেখলাম লেপ কম্বলও গায়ে দেয়। কুত্তার বাচ্চা কুলে নেয়,
বিড়ালের বাচ্চা কুলে নেয়, কিন্তু নিজের সন্তানকে কুলে না নিয়ে পুষ্টি আরে করে ঠেলে, এমন কপাল পোড়াও আমাদের সমাজে আছে না নাই? নিজের সন্তানটাকে কুলে নেন, এটাকে আদর করেন, বেশি বেশি মহব্বত করেন, ভালোবাসা দেন, তাকে সময় দেন। বাসায় আসার পরে আপনাদের সবাইকে বলছি আমি, বাসায় আসার পরে একটু ফোন ইউজ করা কমায় দিবেন, নিজের বাচ্চাদেরকে নিয়ে বসেন, গল্প শোনান এদেরকে, সারাটা দিন তো বাহিরে ছিলেন, এদের পড়াশোনার খোঁজ খবর নেন, যে তুমি কি আজকে তোমার হোমওয়ার্কটা করেছো, দেখি তো তুমি কি লিখেছো, খাতাটা আনেন, এনে দেখেন, দেখার পরে তাকে একটু কনগ্রেচুলেট করেন, পারলে আসার সময় বাচ্চাদের জন্য, বাচ্চাদের জন্য আসার সময় একটু চকলেট নিয়ে আসেন, একটু গিফট নিয়ে আসেন, পরিকল্পনা করে বাড়িতে ঢুকেন, যাওয়ার পরে হোমওয়ার্ক দেখবো যেটাই লিখছে, ভুল হোক শুদ্ধ হোক আমি তাকে পুরস্কৃত করব, বলেন তো সে আরো উৎসাহ পাবে কিনা। আসার সময় তো মুখ একটা হপ গোমরা করে দিয়ে ঢুকেন, এরপরে ভাত দাও তাড়াতাড়ি খাইয়া দিয়া গোম, এই বাচ্চাগুলোর সময় দিবে কে, বাচ্চাগুলোকে সময় দিবে কে? শুধু কি টিচার রেখে দিয়েছেন দায় শেষ আপনার, যে টিচার তো আসে এসে পড়াচ্ছে হয়ে যাবে? না, নিজের বাচ্চাকে নিজে একটু পড়াইয়েন, ফলে বাসায় যখন আসবেন আদর করে ডাকেন, আব্বু আম্মু আসো দেখি আজকে তোমরা কি কি কাজ করলে, সে কোনো ভালো কাজ করলে পুরস্কৃত করে, তাকে আরো বেশি মোটিভেট করেন, ইনস্পায়ার করেন, কোনো ভুল করে ফেললে মারবেন না, ধমকাবেন না, একটু কুলে নেন, মাথায় হাত বুলায় দেন, আদর করে বুঝায় দেন, দেখবেন ভালো হয়ে যাবে। ইউটিউবে ঢুকে তাকে হাবিজাবি জিনিস দেখানোর দরকার নাই, আপনি তাকে আপনার কুলে নেন, নবীদের গল্প শুরু করে, নবীদের গল্প শোনান, সাহাবিদের গল্প শোনান, এক একটা গল্প তার জীবনের জন্য প্রেরণাদায়ক হয়ে যাবে। যেগুলো করা দরকার সেগুলো আপনারা করছেন না, নিজের বাচ্চাগুলোকে আপনারা সময় দেন, বাচ্চাগুলোকে সময় দেন। বর্তমানে বাচ্চাদেরকে খুবই অবহেলার শিকার করে ফেলা হয়েছে, বেশিরভাগ পরিবারে মা বাপ দুজনেই যান্ত্রিক, বাচ্চাদের কোনো খোঁজখবর নেন, ছেলে মেয়েদের খোঁজখবর নেন, এরা কখন কোথায় কি করে কোথায় যাচ্ছে। এই যে এখন অনলাইন ক্লাস, অনলাইন ক্লাস শুরু হয়েছে, এখন তো করোনা ভাইরাস বেশি দিনদার হয়ে গেছে, এটা খালি আসে মসজিদে মাদ্রাসায় মাহফিলে, আবার একটু শিক্ষিত হয়েছে স্কুলে আর কলেজে, স্টেডিয়ামে নাই, মেলায় নাই, খেলায় নাই, কনসার্টে নাই, মার্কেটে নাই, শপিং মলে নাই, হাটে মাঠে বাজারে ঘাটে নাই, আছে খালি মসজিদে মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠান। কিছুদিন আগে আমি বাড়িতে গেলাম, যাওয়ার পরে আমার এক ভাতিজা স্কুলে যাচ্ছে, তো গেল 10টায়, যাওয়ার সময় কিছু বলি নাই, আসছে 11টায়, বললাম কি ব্যাপার ভাতিজা, গেলা দেখলাম 10টায় চলে আসলে 11টায়, কয়ে করোনাকালীন সময় তো সীমিত পরিসরে এক ঘন্টার ক্লাস হয়। আমি বললাম করোনা ভাইরাস কি 23 ঘন্টা ঘুমায় আর 1 ঘন্টার জন্য বের হয়? এতটুকুই বললাম, যাই হোক এখন দেখলাম 2 দিন গেল বাকি 5 দিন ঘুমাইলো, বললাম কি ব্যাপার ভাতিজা, 2 দিন গেলা 5 দিন ঘুমাইলা, কয়ে এটা সীমিত পরিবেশে সীমিত পরিসরে সীমিত ক্লাস চলতেছে সপ্তাহে 2 দিন। বললাম করোনা ভাইরাস কি এতই চালাক আর বুদ্ধিমান হয়েছে যে 5 দিন ঘুমায় আর 2 দিন বের কি? আজই ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার কি করুণ দশা, ক্লাস 1 শেষ না করে ক্লাস 3 উঠে গেছে, অটোপাস হয়ে উঠে গেছে না, এখনো ওয়াও পারে না, ক খ লিখতে পারে না। আমি কি অবাস্তব কথা বলছি নাকি? এই বাচ্চাগুলোকে আপনারা মা বাবারা বাসায় সময় দেন, এদের ফিউচার শেষ হয়ে যাচ্ছে, কেরিয়ার শেষ, যেহেতু এই অবস্থা হয়েছে আপনি নিজে শেখান, এখন অওয়া কখ শিখান, বাড়িতেই পড়াশোনার পরিবেশ তৈরি করে দেন, আপনারা কি করবেন? পরিস্থিতি তো এমন হয়েছে, সব কথা তো সব জায়গায় বলাও যায় না, কয়েকটা লাগাই ফেলছে আর আর এক সমস্যা। বাচ্চাদেরকে সময় দেন। এই যে অনলাইন ক্লাস, হে কি আসলে অনলাইন ক্লাস করে নাকি জুম অ্যাপস কে মিনিমাইজ করে অন্য কোনো কাজ করে, এটা দেখার দায়িত্ব আল্লাহর ফেরেশতার না আপনার, কার দায়িত্ব এটা? বাচ্চাগুলোকে সময় দেন, এদের উপরে নজরদারি বাড়ান, সময় দেন আপনারা পরিবারে। আদর্শ পরিবারের 2 নম্বর গুণাবলী হচ্ছে পরিবারের সদস্যরা একজন আরেকজনকে সময় দিবে, স্বামী স্ত্রীকে সময় দিবে, স্ত্রী স্বামীকে সময় দিবে, মা বাবা সন্তানকে সময় দিবে, আর সন্তানরাও মা বাবাকে সময় দিবে।
আমার মনে হয় এখানে যারা আছে সবাই তো স্থানীয় না, অনেকে হয়তো গ্রাম থেকে এসে এখানে তোমরা অনেকে আছো, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো। প্রত্যেক দিন সকালে দুপুরে রাতে মা বাপকে ফোন দিবা, তোমার মা বাপ যেন তোমাকে ফোন দেওয়া না লাগে, তুমি ফোন দিবা, সময় দিবা, যোগাযোগ করবা। এটা যেহেতু রেকর্ড হচ্ছে ইউটিউবে অনেকে শুনবে, যে সকল ভাইয়েরা বোনেরা প্রবাসে থাকেন, প্রত্যেক দিন কয়েকবার মা বাবার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন, যোগাযোগ নাই। অনেকে আছেন আপনারা শহরে এস্টাবলিশড, নিজেদের মা বাবা গ্রামে থাকে, যাদের মা বাবা গ্রামে থাকে পারলে মাঝে মাঝে শহরে নিয়ে আসবেন। অনেকে আছে যারা গ্রামে থাকে, মা বাবা অনেকে আসতেও চায় না, ওনাদের কাছে গ্রামের পরিবেশটা একটু ভালো লাগে, এরকম আছে না? আছে, মানে আসলে যেন তাদের দম বন্ধ হয়ে যায়, থাকতে পারে না, ওই গ্রামের পরিবেশটা তাদের কাছে ভালো লাগে। এখন আপনি না হয় আপনার কেরিয়ারের জন্য, আপনার ব্যবসা বাণিজ্য চাকরির জন্য শহরে থাকেন, তাই বলে কি মা বাপকে ভুলে যাবেন? না, যখনই সময় পাবেন দৌড়াইয়া মায়ের কাছে যান, বাপের কাছে যান, সপ্তাহে সপ্তাহে প্রত্যেক দিন খোঁজখবর নেন, টাকা পাঠান, চিকিৎসার ব্যবস্থা করেন। আরে অনেক ভাইয়েরা আছে, এই মা বাপ জন্ম দিয়া এত কষ্ট করে পড়াশোনা করায়া আজ আপনাকে প্রতিষ্ঠিত করে দিল, আপনি শহরে এসে এখন প্রতিষ্ঠিত হয়েছেন, ব্যবসা বাণিজ্য করছেন, চাকরি করছেন, নিজের মা বাপ খায়া না খাইয়া আপনারে পড়াশোনা করাইলো, এখন মা বাপ বাড়িতে খাইতে পারে না, নিজের ভাই বোনের খোঁজ খবর নেয় না, এরকম কিছু কুসন্তান আমাদের সমাজে নাই, এটার সংখ্যা কম না বেশি? মা বাপ অসুস্থ খোঁজ খবর নেয় না। এ কপাল পুরা ভাইয়েরা, ছোটবেলায় আপনার যখন সামান্য জ্বর হয়েছে, আপনার এই মা সারাটা রাত না ঘুমায় আপনার গা মুছে দিয়েছে, এই মা অসুস্থ কেমনে আপনি তার খোঁজ খবর নেন না? এত নিমুখ খারাপ আপনি কিভাবে হলেন? এই বাপ আপনার সামান্য একটু জ্বর হলে সঙ্গে সঙ্গে আপনাকে বুকের সঙ্গে জড়ায় ধরে আপনাকে নিয়ে হসপিটাল চলে গিয়েছে, এই বাপ দিনের পর দিন অসুস্থ, আপনি আপনার বাবাকে দেখতে যান না, উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন না, কেমন নিমুখ খারাপ মানুষ হলেন আপনি আমাকে বলেন? নিজের মা বাবার খোঁজ খবর নেন। এই যে একটা লোক আত্মহত্যা করে মারা গেল, আত্মহত্যা করা তো এমনি মহাপাপ, আল্লাহ কোরআনে বলেছেন নিজেদেরকে নিজেরাই ধ্বংসের দিকে ঠেলে দিও না। যতই কষ্ট আসুক মানুষের জীবনে, সুখ দুঃখ, আনন্দের সাথে বেদনা, সুখের সাথে দুঃখ, এটা আসতেই পারে, আসলে নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না, সবর করতে হবে। এই লোকটা তো নিজেই পাপ করলো, আত্মহত্যা করলো, আর তার সন্তানগুলো, সে আপনারা দেখেছেন এই যে লাইভে সে অনেক কিছু বললো, বলে নাই বলেছে, আসলে তার কিছু কথা কিন্তু একদম কিছু না, সবগুলো কথা বাস্তবিক বলেছে, আপনারা যারা শুনেছেন। সে বলেছিল কয়েকটা কথা, যে তার এক খালা কিছুদিন আগে মারা গিয়েছে, 30 তারিখ মনে হয় না, বললো 30 তারিখ 30 জানুয়ারি মারা গিয়েছে। তো তার এক ছেলে আমেরিকায় থাকে, তো মারা গেল, মা মারা গেল, এটা শোনার পরেও তেমন একটা যোগাযোগ করে নাই, ছেলে আসলো না আমেরিকা থেকে, এভাবে ওয়ারিশ ছাড়াই আত্মীয় স্বজনরা মিলে দাফন টাফন করলো। যেদিন সে মারা গেল, সুইসাইড করলো, সে বললো ওই দিনও তার আরেক আত্মীয় মারা গিয়েছে। এরকম সমাজের অনেক বাস্তবতার কথা সে বলেছে, অনেক বাস্তবতার কথা বলেছে, এগুলি কিন্তু হচ্ছে। আমরা অনেকেই আছি প্রবাস জীবনে পাড়ি জমাচ্ছি, আমার পরিচিত এরকম আছে, আবুল মনসুর খান কথাগুলো বলা লাগবে না, আমি আমার ক্ষুদ্র জীবনে এরকম বহু বাস্তবতা আমি দেখে ফেলেছি, আমার আশেপাশে দেখেছি, আমার আত্মীয় স্বজনের ভেতরেও আমি দেখেছি, ছেলেকে মেয়েকে দুইটাকেই বিদেশ পাঠিয়ে দিয়েছে টাকা আর আশায়, এরপরে ছেলেরা মেয়েরা ওখানে গিয়ে এস্টাবলিশড হয়ে গিয়েছে, মায়ের খোঁজ খবর নেয় না, বাপের খোঁজ খবরও নেয়, এত টাকা দিয়ে কি করবেন আপনি আমাকে বলেন, এত গাড়ি বাড়ি দিয়ে কি করবেন আপনি? অর্থবিত্ত টাকা পয়সা এগুলো মানুষের জীবনকে সুখী করতে পারে না, ছেলে মেয়েদের সাথে থাকুন, ছেলে মেয়েদেরকে কাছাকাছি রাখুন, একজন আরেকজনকে দেখলে যে সুখ পাবেন, শান্তি পাবেন, 1000 কোটি টাকা দিয়ে ওই শান্তি পাবেন না, আপনি কাছাকাছি থাকেন। যারা প্রবাস জীবনে আছেন তাদেরকে বলবো, পারলে মা বাপকে ওখানে নিয়ে যান, নইলে আপনি মাঝে মাঝে আসেন, মা বাবার খোঁজখবর রাখেন, নিজের মা বাবারা ঠিক মতো খাচ্ছে কিনা, প্রত্যেকবার খাবার টাইমে কল দেন যে আব্বু আম্মু আপনি খেয়েছেন কিনা, অসুস্থ থাকলে ফোন দিয়ে খোঁজখবর নেন, ওষুধ খাইছেন কিনা, ভিডিও কল লাগান, লাগায় দেখেন সবগুলো ওষুধ ঠিক মতো খাচ্ছে কিনা, এগুলো আদর, এগুলো মহব্বত, এগুলো ভালোবাসা, এগুলো রেসপেক্ট, এগুলো শ্রদ্ধা সম্মান।
নিজের মা বাপকে খুশি করেন। মা বাবা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় পীর। মা বাপ দোয়া করলে ওই দোয়া ডিরেক্ট কবুল করে ফেলেন কে? কেমন দোয়া চিন্তা করছেন? দোয়া কবুলের মেশিন আপনার ঘরে থুইয়া আপনি কোন দিকে দৌড়ান? দোয়া কবুলের মেশিন আপনার ঘরে, জান্নাত তালাশের জন্য বাইরে যাওয়ার দরকার নাই, আপনার মায়ের পায়ের তলায় আল্লাহ আপনার বেহেশত রেখে দিয়েছেন। নিজের মায়ের খেদমত করুন, বাবার খেদমত করুন। রাতের বেলা একটু বাবার রুমে যান, বাবার রুমে গিয়ে বাবাকে দেখুন, বাবা ঘুমাইছে কিনা। না ঘুমাইলে ওই ছোটবেলার দৃশ্য আপনার কি মনে পড়ে না? আপনার মা বাপ আপনার মাথায় আদর করে হাত বুলিয়ে ঘুম পাড়াই দিয়েছে। বাবা বুড়ো মানুষ, এখন মানুষ যখন বুড়ো হয় আবার বাচ্চাদের মতো হয়ে যায়, অশান্তি শরীরে অশান্তি কাজ করে। একটু যান গিয়ে বলেন যে আব্বু আমার কুলে মাথা রাখেন, মাথাটা টিপে দেন, হাত পা টিপে দেন, এরকম খেদমত করে করে ঘুম পাড়ায় দেন। নিজের মায়ের রুমে যান, খাইছে কিনা দেখেন, না খাইলে নিজেই মুখে তুলে খাওয়ায় দেন। আপনার মা বাপ তো ছোটবেলা আপনাকে মুখে তুলে খাইয়েছে, একটু খাওয়ায় দেন। বাজার থেকে যাচ্ছেন, এখন কমলার সিজন না, তো কমলা নিয়ে যান, নিয়ে ছুলাইয়া নিজের হাতে খাওয়ায় দেন। একটা হাসি যদি দেয়, মুচকি হাসি দিয়া যদি মনে মনে আল্লাহর কাছে দোয়া করে ফেলে, আপনার দুনিয়া আখেরাত উজালা হয়ে যাবে। মা বাপকে খেদমত করুন, মা বাপকে সম্মান করুন। ঝিরকি দিয়ে কথা বলবেন না, রাগ করে গলা উঁচু করে কথা বলবেন না। আল্লাহ তাআলা কোরআনে শিখিয়েছেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক ভাষায়, ভদ্র ভাষায়, মার্জিত হয়ে সুন্দর করে কথা বলো। আদেশটা কার? মা বাপকে সময় দিবেন। প্রবাসী ভাই বোনদেরকে বলবো, যারা প্রবাস জীবন যাপনে আছেন, মা বাপের খোঁজ খবর নেবেন, মা বাবার খোঁজ খবর নেবেন। প্রত্যেক বেলা খাবারের টাইমে কল দিবেন, খাইছে কিনা। এখন তো যোগাযোগ অনেক সহজ হয়ে গিয়েছে না? আগে এক সময় চিঠি একটা পাঠাইছে, চিঠি পাঠাইয়া ওইটা পুষতে পুষতে কতদিন লাগছে, আবার পাইয়া উত্তর দিতে দিতে কতদিন, আর এখন কথা আসে এক সেকেন্ডও লাগে না, আবার কথা যাইতে রিপ্লাই যেতেও এক সেকেন্ডও লাগে না। যোগাযোগ সহজ হইল না কঠিন হইল? আমি ছোটবেলায় দেখতাম, এখন তো ফোনের জামানা, একজন আরেকজনের কথা শুনে। তো প্রবাস জীবনে দীর্ঘদিন আসে, চিঠি তো লিখে, চিঠির মাধ্যমে ভাবের আদান প্রদান হয়, কিন্তু কথা শুনে না। এই জন্য ওই যে আগে টেপ ছিল না, টেপ বুঝেন তো আপনারা, টেপের মধ্যে কেসেট আছে না, রেকর্ড করতো, রেকর্ড করে করে পাঠাইতো। এরকম আপনাদের এলাকায় বা আপনাদের ফ্যামিলিতে হয়েছে কিনা এগুলো? ওই রেকর্ড করে তারপরে ক্যাসেট ওইটা পাঠাইতো, দেখাও যায় না। শুধু কি হয়, শুধু কি হয়, ওইটাও মানুষ মন দিয়ে শুনতো। এরপরে ওই যে টিএনটি আছে না, টিএনটি, টিএনটি বুঝেন তো আপনারা, গ্রামে টিএনটি থাকতো উপজেলা সদরে, টিএনটি থেকে খবর পাঠানো হইতো বাড়িতে যে আপনার ছেলে আজকে শুক্রবার, আগামী রবিবারে একটার সময় কল দিবে, একটার সময় কল দিবে, দশটা থেকে গিয়ে বসে আছে, কলের রিং বাজতেছে, না জানি কখন আমার ছেলেটা আসে। সিরিয়াল একটা হইলো, কল আসলো ওখান থেকে, বললো আসেন আসেন, অমুক কল দিয়েছে, অমুকের মা বাপ কোথায়, এরকম হয়েছে কিনা বলেন? আগে কত কঠিন ছিল যোগাযোগ, এখন যোগাযোগটা সহজ। কাজে কামে থাকা অবস্থায় ফোন করা যায়, ভিডিও কলে কথা বলা যায়, এত সহজ যোগাযোগের মাধ্যম পাওয়ার পরেও নিজের মা বাবার খোঁজখবর নিবেন না, যারা আল্লাহর কসম, আল্লাহর কাঠগড়া থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন না। নিজের মা বাবার খোঁজখবর নেন, মহব্বত করুন, ভালোবাসুন। নিজের মা বাবা অসুস্থ হলে তাদেরকে চিকিৎসা করান। আদর্শ পরিবারের দুই নম্বর গুণ বললাম, পরিবারের সদস্যরা একজন আরেকজনকে কি দিবে, সময় দিবে, এবং একজন আরেকজনের সাথে যোগাযোগ রাখবে, যোগাযোগ বিচ্ছিন্ন। টাকা, টাকার পেছনে ছুটতে ছুটতে আমরা জীবন শেষ করে দিলাম। কিছুদিন আগে একজন আমাকে বলল, ঢাকায় থাকে, বলো দেখুন আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের একটা বিল্ডিং আছে, আমরা এই বিল্ডিং আছে অনেকগুলো ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের ভাড়ায় অনেক টাকা পাই না, ছেলে একটা আমেরিকায়, আমার মেয়ে একটা আছে অস্ট্রেলিয়ায়, এক ছেলে এক মেয়ে, একজন আমেরিকায় একজন অস্ট্রেলিয়ায়, এরাও আসে না, আমরা সুযোগ পাইলে দেখতে যাই, কয়েকদিন থাইকা চলে আসে। তো এই টাকা পয়সা, এই গাড়ি বাড়ি, এগুলো দিয়ে আপনি কি করবেন? নিজের ছেলে মেয়ের সাথে যদি একত্রে থাকতে পারতেন, সবাই মিলে যদি একসাথে থাকা যাইতো, তাহলে কি সুখ শান্তি বেশি পাওয়া যাইতো না? শুধু টাকা পয়সা, এটা তো আজকের জুমার খুতবার শুরু দেখেই এই বক্তব্য দিয়ে যাচ্ছি আপনাদেরকে, যে টাকা পয়সা অর্থবিত্তই মানুষের জীবনে সুখের উৎস নয়, বরং একটি সুন্দর পরিবার, সুশৃঙ্খল পরিবার,
একটি সুন্দর গুছানো সাজানো পরিবারই হচ্ছে মানুষের জীবনে সুখ শান্তির মূল উৎস। তাহলে দুই নম্বর পয়েন্ট বললাম। তিন নম্বর হচ্ছে একটি আদর্শ পরিবারের তিন নম্বর গুণাবলী হলো ওই পরিবারের সবাই দিনই শিক্ষায় শিক্ষিত হবে, দিন চর্চা থাকবে। আপনার পরিবারের সকল সদস্যরা যেন দিনই শিক্ষায় শিক্ষিত হয় এর ব্যবস্থা আপনাকে করতে হবে। আমাদের পরিবারগুলোতে আজ দিন চর্চার মারাত্মক অভাব দেখা দিয়েছে। আপনি যদি নিজে দিনই শিক্ষায় শিক্ষিত হন, আপনার স্ত্রী যদি দিনই শিক্ষায় একটু কম শিক্ষিতও থাকে, অসুবিধা আছে, আপনি তো চাইলে তাকে দিনই শিক্ষার পরিবেশটা নিশ্চিত করে দিতে পারেন। আপনি হাজবেন্ড কোরআন তেলাওয়াত জানেন, আপনার স্ত্রীকে আপনি কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে শেখান, বাইরের মানুষও তো লাগতেছে না। নিজে না পারলে দুইজনেই কোনো জায়গায়, হাজবেন্ড ওয়াইফ দুইজনেই কোনো জায়গায় কোরআনটা শিখুন, ইসলাম জানার জন্য বোঝার জন্য যা করা দরকার সব করেন। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যারা আছে, তোমরা তো দেখি বায়োলজির কোচিং করো, তোমরা দেখি অ্যাকাউন্টিং এর কোচিং করো, তোমরা দেখি ম্যাথের কোচিং করো, ইংলিশের কোচিং করো, আইএলস করো, টুফেল করো, জিআরই করো, তো মাসের পর মাস যদি তোমরা এই হাফ এই সকল জিনিসের কোচিং করতে পারো, তাহলে কোরআন শেখার জন্য একজন আলেমের কাছে তুমি কেন যাইতে পারো না? নিজের বিবেকটাকে প্রশ্ন করো, কে বাধা দেয়? শয়তান। আমরা যারা আছি, যাদের বয়স হয়ে গিয়েছে, স্টুডেন্ট লাইফ চলে গিয়েছে, আপনি সব করতে পারছেন, কোরআনটা কেন শিখতে পারছেন না? কোরআনটা শিখুন আগে, ইসলামী বই বেশি বেশি পড়ুন, ঘরের ভেতরে দিনই পরিবেশ, দিনই শিক্ষার পরিবেশ আপনি নিশ্চিত করুন। আপনার বাড়িতে তো লক্ষ লক্ষ টাকার ফার্নিচার আছে দেখতেছি, লাখ লাখ টাকার ফার্নিচার কিনতে পারলেন, ঘরের ইন্টেরিয়র ডিজাইন করলেন লক্ষ লক্ষ টাকা দিয়ে, 50-60 হাজার টাকার বই কিনে ড্রয়িং রুমে সুন্দর করে ইন্টেরিয়র দেন না আপনি, ইন্টেরিয়র দিয়ে বুকশেলফ দিয়ে সুন্দর করে কি কয়েক হাজার টাকার বই আপনি রাখতে পারেন না? এ কেমন জীবন আপনার, এ কেমন জীবন আপনার আমি তো বুঝি না। ঘরের ভিতরে পরিবেশটাই এমন বানান যে ঘরে ঢুকলেই যেন খালি পড়তে মন চায়, দিনই পরিবেশে থাকতে মন চায়, পরিবেশটা আপনি তৈরি করবেন, ওই রকম পরিবেশ আপনি তৈরি করে নিজের বাচ্চাগুলোকে সবার আগে দিনই শিক্ষায় শিক্ষিত করুন। ঘুমাইতেছেন নাকি আপনারা? খুব দামি দামি কথা চলে যাচ্ছে, আমাদের ধারাবাহিক আলোচনা থইয়ে আজকে এটা ধরলাম কেন? সমসাময়িক বিষয় নিয়ে তো কথা বলা দরকার। আপনার বাচ্চাকে, ছেলেকে, মেয়েকে অ ক খ এ বি সি ডি শেখাবেন পরে, আলিফ বা তা থা শেখাবেন সবার আগে। মাঝে মাঝে কিছু কিছু জানাজায় যায়, জানাজা তো জানাজায় যাওয়ার পরে এমন হয়েছে কয়েকটা ঘটনা, যুবক এসে বলতেছে হুজুর আমার আব্বু মারা গিয়েছে, জানাজার নামাজটা কেমনে পড়বে একটু শিখায় দেন। আহ কি মারাত্মক বিষয়, বাপ দুনিয়া থেকে অলরেডি চলে গেছে আর ছেলে এসে হুজুরকে বলতেছে হুজুর জানাজার নামাজটা কেমনে আদায় করবো একটু শিখায় দেন। এগুলো অবাস্তব কথা নাকি বাস্তব বাস্তবে আছে? এটা কেমন ছেলে রেখে গেলেন আপনি? এরা তো নামাজি বানানো, দিনদার বানানো আপনার দায়িত্ব ছিল, আপনি তারে হাজার হাজার টাকা খরচ করে অ্যাকাউন্টিং এর কোচিং করালেন, বায়োলজির কোচিং করালেন, ইংরেজির কোচিং করালেন, ম্যাথের কোচিং করালেন, তো একজন আলেম বাসায় রেখে তারে কি আপনি কোরআনটা শিখাইতে পারেন নাই, নামাজটা শিখাইতে পারেন নাই? আপনি সন্তান জন্ম দিয়েছেন ঠিক, কিন্তু সন্তানটাকে সঠিকভাবে লালন পালন না করার কারণে আপনি একজন ব্যর্থ বাবা, আপনি একজন ব্যর্থ মা। সন্তানটাকে কোরআন শেখান, অ লেভেলে পড়াচ্ছেন, এ লেভেলে পড়াচ্ছেন, অসুবিধা নাই, কিন্তু আগে কোরআনটা শিখাই ফেলে। যদি আপনি তাকে দিনই শিক্ষায় আগে শিক্ষিত না করেন, সে সব শিখে শিক্ষিত হবে কিন্তু এটা জাহেল শিক্ষিতই থাকবে। এ যদি ডাক্তার হয় অমানুষ ডাক্তার হবে, বেনামাজি ডাক্তার হবে অমানুষ ডাক্তার হবে, এ যদি ইঞ্জিনিয়ার হয় অমানুষ ইঞ্জিনিয়ার হবে, এ যদি ব্যারিস্টার হয় অমানুষ ব্যারিস্টার হবে, এ যদি অ্যাডভোকেট হয় অমানুষ অ্যাডভোকেট হবে। সে যে লেভেলেই যাক তার ভেতর মনুষ্যত্ব থাকবে না, দিনই শিক্ষা ছাড়া কেবলমাত্র জাগতিক শিক্ষা দিয়ে
মানুষ শিক্ষিত হতে পারবে, কিন্তু নৈতিকতা সম্পন্ন, নৈতিকতা সম্পন্ন আদর্শ মনুষ্যত্ববোধ সম্পন্ন মানুষ হিসাবে সে কখনোই গড়ে উঠতে পারবে না। আর যদি তাকে আপনি দিনী শিক্ষায় শিক্ষিত করেন, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, লয়ার বানান, ব্যারিস্টার বানান, যাই বানান, অসুবিধা নাই, দেখবেন এটা আদর্শ একজন মানুষ হবে, আদর্শবান ডাক্তার হবে, আদর্শবান ইঞ্জিনিয়ার হবে, আদর্শবান অ্যাডভোকেট হবে, আদর্শবান ব্যারিস্টার হবে। এই জন্য সন্তানগুলোকে সবার আগে দিনী শিক্ষায় শিক্ষিত করবেন, সবাই করবেন তো ইনশাল্লাহ। এমন সন্তান আপনারা রেখে যান, মরার আগেই যেন দেখেন যে আমার আগেই আমার ছেলেরা মসজিদে এসে সামনের কাতারে নামাজের জন্য দাঁড়ায় থাকে, এটা দেখলে অন্তরে ভালো লাগবে না খারাপ লাগবে? কলিজা ঠান্ডা হয়ে যাবে এটা দেখে। এমন সন্তান বানায় যান, আজান হলে বাপ ফালাইয়া থুইয়া ছেলে আগে মসজিদে আসে, এই দৃশ্য দেখলে মরার আগে দেখবেন কলিজা ঠান্ডা হয়ে গেছে একদম। এটা যে হবে, অনেক মা বাপই আছে, অনেক বাপ আছে উষ্টা খাইয়া পশ্চিম দিকে পড়ে না, হের ছেলে এমনি হবে কেমনে? আগে নিজে নামাজি হলাম, নিজে নামাজি হয়ে ছেলেগুলোকে মসজিদে আনেন, আর মা বোনদেরকে বলবো মেয়েদেরকে নিয়ে সাথে করে নিয়ে নামাজে দাঁড়ান, এদেরকে নামাজি বানাবে। দিনী শিক্ষায় শিক্ষিত করুন, দিনী শিক্ষায় শিক্ষিত করুন। দিনী শিক্ষা না থাকলে সন্তানগুলো আপনাদের নষ্ট হয়ে যাবে। সন্তানগুলোকে নষ্ট বানায়েন না, এদেরকে আদর্শবান মানুষ বানান, চক্ষু শীতলকারী সন্তান বানান, তারা দেখলেই যেন আপনার নয়ন জুড়িয়ে যায়, এমন সন্তান বানান। আর কি বেহাল দশা, কি বেহাল অবস্থা, আপনার ছেলেকে আপনার মেয়েকে এসে ইংরেজির স্যার পড়ায়, ম্যাথের স্যার, বায়োলজি বা অ্যাকাউন্টিং এর স্যার, উনি সপ্তাহে তিন দিন আসে, মাসে বারো দিন। উনি যখন আসে ওই স্যারকে খুব ভালো ভালো নাস্তা, ফালুদা, নুডলস চাও না, কয় স্যার আসছে কফি দাও। আর মক্তবের একজন হুজুর যদি রাখেও, উনি সপ্তাহে তিন দিন না হুজুর, আপনি পাঁচ দিন বা ছয় দিন আসেন, আর হুজুর আসলে ওই যে রং চা আর বেলা বিস্কুট বা কাঠের বিস্কুট একটা দিল, এরকম আছে? আর বেতন দেওয়ার বেলায় ওই স্যারের বেতন বারো দিনে 5,000, আর হুজুরকে 500 টাকা, 1,000 টাকা দেয়, আছে এরকম? আচ্ছা বলেন তো, পৃথিবীর সমস্ত বই, বায়োলজি হতে পারে, অ্যাকাউন্টিং হতে পারে, ম্যাথ হতে পারে, ইংলিশ হতে পারে, পৃথিবীর যে কোনো বই আর কোরআন, মর্যাদা কি সমান? সব থেকে মর্যাদা বেশি কোন কিতাবের? আচ্ছা, যদি সবচাইকে সবচাইতে বেশি মর্যাদা হয় কোরআনের, তাহলে অন্য বইয়ের শিক্ষকের মর্যাদা দাম বেশি হবে নাকি কোরআনের শিক্ষকের মর্যাদা বেশি হবে? তো কোরআনের শিক্ষকের মর্যাদা যদি বেশি হয়, সম্মানী দেওয়ার বেলায় উনারে কম দেওয়া উচিত না বেশি দেওয়া উচিত? সবাই তো সুরে সুরে তাল মেলাইয়া বললেন, যাওয়ার সময় তো আপনারাই আবার কম মারেন, এটা করবেন না। ওলামাদেরকে মহব্বত করবেন, আর সন্তানগুলোকে সবার আগে দিনী শিক্ষায় শিক্ষিত করবেন। গেল কয় নাম্বার পয়েন্ট? তিন নাম্বার। চার নাম্বার, সন্তানগুলোকে ছোটবেলা থেকে নামাজি বানাবেন। ছোটবেলা থেকে কি বানাবেন? আল্লাহ নবী বলেছেন, মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, 7 বছর বয়স থেকেই সন্তানগুলোকে নামাজের আদেশ দাও, 10 বছর হয়ে গেলে নামাজ আদায় না করলে শাসন করো। সন্তানগুলোকে আপনি নামাজি বানাবেন, এটা বাবা মা হিসাবে আপনাদের দায়িত্ব, এবং এটা একটা আদর্শ পরিবারের বৈশিষ্ট্য, আদর্শ পরিবারের গুণ, যে ওই পরিবারের সকল সদস্যরা নামাজি হবে। কয় নাম্বার বললাম? 4। 5 নাম্বার, পরিবারের মধ্যে আপনারা সালামের একটা পরিবেশ তৈরি করবেন। সালাম 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 দিবেন, সালাম তো আমরা অনেকে শুদ্ধ করেও দেই না, কয় সালাম আলাইকুম আছে না? সালাম অর্থ শান্তি, আর সাম অর্থ মৃত্যু। এখন আসসালামু আলাইকুম অর্থ হচ্ছে তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আর সালাম আলাইকুম অর্থ হচ্ছে তুই মরি যা। সালাম তো এভাবে টিটকারি করে দেওয়া যাবে না, দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আর মহিলারা যে স্টাইল করে সালাম নেয়, কয় সালাম আলাইকুম, এরা সালাম আলাইকুম না, সালাম আলাইকুম। সালাম দিবেন পরিবারে, আপনি আপনার সন্তানদেরকে আপনি বাপ হয়ে মা হয়ে সালাম দিবেন, দেখবেন ওরা আপনার কাছ থেকে সালামটা শিখবে। সালাম নাই, কয় হাই, হ্যালো, হেই, এগুলো বললে কোনো সওয়াব আছে? সালামের 4টা বেনিফিট আছে, কয়টা বেনিফিট? 1 নাম্বার, সালামের মাধ্যমে দোয়া বিনিময় হয়, সালামটা একটা দোয়া। এই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত,
তোমার উপরে আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক, এটা একটা দোয়া না? আবার সালামের জবাবটাও তো দোয়া, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপরেও আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক, তাহলে দোয়া বিনিময় হয়ে গেল। দুই নাম্বার, সালাম দিলেই সওয়াব হয়, সুবহানাল্লাহ। নবীজি বলেছেন কেউ যদি আসসালামু আলাইকুম বলে সালাম দেয়, আল্লাহ আমল নামায় 10টা নেকি দিবেন। আর কেউ যদি সালামটা আরেকটু বৃদ্ধি করে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ পর্যন্ত বাড়িয়ে দেয়, আল্লাহ তাআলা আমল নামায় 20টা নেকি দিবেন। আর কেউ যদি সালামটা আরেকটু বাড়ায় আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত বৃদ্ধি করে দেয়, আল্লাহ তাআলা আমল নামায় 30 নেকি দান করবেন। রেগুলার 100টা সালাম দিলে অত 3000 নেকি কামাই হয়, যত বেশি সালাম তত বেশি সওয়াব। তাহলে সালামের দুই নাম্বার বেনিফিট হলো সালাম দিলে কি হয়, সওয়াব হয়। তিন নাম্বার, সালাম দিলেই যে সালাম দেয়, যারে সালাম দেওয়া হয়, যে ঘরে সালাম দেওয়া হয়, সব জায়গায় বরকত নাজিল হয় কার তরফ থেকে? চার নাম্বার, সালাম যে দেয়, যাকে দেওয়া হয়, যেই ঘরে দেওয়া হয়, সবার জন্য আল্লাহ তাআলা নিজে জিম্মাদার হয়ে যান, সুবহানাল্লাহ। কয়টা বেনিফিট আছে? সালাম দিবেন তো বেশি বেশি। তাহলে আদর্শ পরিবারে কয়টা গুণ বললাম? চারটা না পাঁচটা বলছি? পাঁচটা। এরপরে আসেন নাম্বার সিক্স, ছয় নাম্বার, সাতটা বলবো আজকে, ছয় নাম্বার। ছয় নাম্বার হচ্ছে পর্দাটা মেনটেন করাবেন, ছোটবেলা থেকেই ছেলে মেয়েকে পর্দা মেনটেন করাবেন। অনেক মুসল্লি আছে সামনের কাতারে নামাজ আদায় করে, তার বউ বেপর্দা বের হয়, তার মেয়ে বেপর্দা কলেজে বিশ্ববিদ্যালয়ে যায়, কিসের নামাজি মেয়ে আপনি? আপনি নিজের ঘরের মানুষকে কোনো পর্দা শিখাইতে পারেন না, পর্দা শিখান গিয়ে আগে, একটু খারাপ লাগে না এমন বেপর্দা হয়ে আছে বের হয়, আপনার আপনার নিজের কি খারাপ লাগে না কেমন বেহায়া হয়েছেন আপনি? হায়া সরম, এটা তো ইমানের অংশ, আল হায়া ও শোবাতুম মিনাল ইমান। পর্দা নিশ্চিত করে, সময়ও শেষ হয়ে গেছে, নাম্বার সেভেন। সাত নাম্বার হচ্ছে পরিবারকে পাপের উপকরণ মুক্ত করবেন, পাপের উপকরণ মুক্ত। পাপের যত উপকরণ আছে, ডিশ থাকলে এমন কোন চ্যানেল ঘরে চালাবেন না যেই চ্যানেল আপনার ঘরকে পরিবারকে ধ্বংস করে দিতে পারে। পাপের উপকরণ মুক্ত করুন, বাচ্চাদের হাতে ফোন তুলে দিবেন না অন্তত ইন্টারমিডিয়েট পাশ করার আগ পর্যন্ত, এটা আমি সব জায়গায় বলি, এই মসজিদে অসংখ্য বার বলেছেন, ইন্টারমিডিয়েটের আগে কোনো ফোন দেওয়া যাবে না। আর তোমাদেরকে যুবকদেরকে যারা পড়াশোনা করছো কলেজ বিশ্ববিদ্যালয়ে, তোমরা 8 ঘন্টা 10 ঘন্টা কি কারণে ফেসবুকে থাকো আমার বুঝে আসে না, তোমার তো 8 ঘন্টা 10 ঘন্টা পড়ার টেবিলে থাকার কথা ছিল, তুমি 8 ঘন্টা 10 ঘন্টা ফেসবুক মানে ফেসবুকেই সময় নষ্ট করে দাও, তোমার কেরিয়ার শেষ, তোমার কেরিয়ার শেষ, ওই সময়টা পড়াশোনায় দাও। স্কুল কলেজ বন্ধ পাইয়া তো ঈদের খুশিতে আসো, তোমরা একটু পড়াশোনায় চলে যাও, পড়ার টেবিলে ব্যাক করো, পরিবারগুলোকে আসন সুন্দর করি, একজন আরেকজনকে সময় দেই। এই যে আবুল মনসুর না মহসিন নাকি, আবু মহসিন খান, একটা লোক 2 দিন আগে আত্মহত্যা করে মারা গেল না কেন? পরিবারে কেউ তার খোঁজখবর নেয় না, ব্যবসায়ও ধোকা খাইল, পরিবারে কেউ কোনো খোঁজখবর নেয় না, এই জন্য একটা সময় সে নিঃসঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেল। এই নিঃসঙ্গতা আর বিচ্ছিন্নতা তাকে হতাশাগ্রস্ত করে ফেলল, আর এই হতাশাগ্রস্ততা থেকে বাঁচার জন্য এক সময় সে আত্মহত্যা করে ফেলল। এই হতাশাগ্রস্ততা, এটা থেকে বাঁচার পথ আত্মহত্যা নয়, বরং আত্মহত্যা হলো মহাপাপ। হতাশা থেকে বাঁচার জন্য আপনি অনেক কাজ করতে পারেন। এক নাম্বার, আপনি সামাজিক বিভিন্ন কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারেন, তখন আপনি ব্যস্ত হয়ে যাবেন, সামাজিক কাজে সম্পৃক্ত করেন, মুমিন কখনো হতাশ হইতে পারে না, ডিপ্রেশনে কখনো মুমিন ভুগতে পারে না, হতাশ হওয়া এটা কোনো মুমিনের কাজ নয়, কোন নবী হতাশ হন নাই। আইয়ুব আলাইহিসসালাম 18 বছরের অসুস্থ, আইয়ুব নবীর ঘটনা আপনাদেরকে 1 ঘন্টা মজা করে শোনাইলাম না, হতাশ হয়ে গিয়েছেন, হতাশ হন নাই। কত নবীদের উপরে কত বিপদ গিয়েছে, কত মুসিবত গিয়েছে, কেউ কোনোদিন হতাশ হন নাই। ডিপ্রেশন থেকে মুক্তির পথ আত্মহত্যা নয়, বরং হতাশা থেকে বাঁচার একমাত্র পথ হলো আল্লাহর দ্বীনের পথে ফিরে আসা। পরিবারের উপরে জুলুম করবেন না, আমরা তো এখন বাহিরের জুলুম নিয়ে বেশি কথা বলি, আগে নিজের ঘরের জুলুম নিয়ে কথা বলি। সব জায়গায় গেলে মানুষ এখন বলে, হুজুর মা বাবার খেদমতের ওয়াজ করেন, ছেলে মেয়েরা কথা শুনে না, এক বেকুম গাছ না লাগাইয়া ফলের আশা করে বসে আছে, গাছ না লাগাইয়া
ফলের আশা করা যেমন বুকামি, সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন না করে তাদের হক যথাযথভাবে আদায় না করে ওই সন্তানের কাছ থেকে খেদমতের আশা করাও কিন্তু ততটা বুকামি। ওয়াজ উল্টাইয়া দেন, মা বাবার খেদমতের বহু ওয়াজ হইছে, এখন ওয়াজ নসিহত হবে, সন্তান লালন পালনের ওয়াজ, এখন ওয়াজ হবে পরিবারকে ঠিক করার ওয়াজ। এমনি দেখবেন সন্তানের হক আদায় করলে এই সন্তানগুলো মা বাবাকে একদম মাথার উপর তুলে রাখবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে। জুলুম এটা এতই মারাত্মক বিষয়, এই জুলুম আপনাকে শেষ করে ফেলবে। আপনি আপনার পরিবারের উপর জুলুম করলে দেখবেন আপনার পরিবার একদিন ধ্বংস হয়ে যাবে, আপনি একটা সময় নিঃসঙ্গ হবেন, বিচ্ছিন্ন হয়ে যাবেন, কেউ আপনার খোঁজখবর রাখবে না, বুড়া বয়সে আপনাকে নিয়ে ওল্ড হোম বৃদ্ধাশ্রমে রেখে আসবে। বাহিরের জুলুম নিয়ে তো আমরা অনেক কথা বলি, অথচ নিজের পরিবারের উপরে আমরা জুলুম করছি। আসুন নিজের পরিবারটাকে আমরা সুন্দর করে সাজাই। আদর্শ পরিবারের কয়টা গুণের কথা আজকে বললাম সবাই বলেন, কয়টা বলেন তো? যে কথাগুলো বললাম এগুলা মানলে পরিবার আর ধ্বংস হবে, আমাদের পরিবার নষ্ট হবে? আসুন আমাদের পরিবারগুলোকে এর আলোকে ঢেলে সাজাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।